তো বন্ধুরা, সবাইকে স্বাগতম। তো আজকে শিখবো আমরা কিভাবে পাওয়ার বা বেজ লিখতে হয় ওয়েবসাইটে। তো এক্ষেত্রে আমরা লেখার জন্য, যেমন সাপোজ যে লগ এর পাওয়ার 10, তাহলে লগ আমরা পাওয়ার লেখার জন্য সুপার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করবো, SUP। পেজটাকে আমরা একটু, এই দেখেন, লগ লগের পাওয়ার 10, একটু জুম করি, লগ 10। এটা হচ্ছে আমরা লগের পাওয়ার। লগের বেস বেসটা কিভাবে দিতে হবে? বেজ অর্থাৎ নিচে আমরা লেখার জন্য আমরা সাব ট্যাগ ইউজ করব, SUB। এই যে লগের পাওয়ার বেজ। তো আমরা এটাকে, আমরা এই লেখা, এই যে লগ বেস 10, এটাকে আমরা নিচে নিয়ে আসতে চাই। সেক্ষেত্রে আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, ঠিক এর আগের ট্যাগ, অর্থাৎ এখানে আমরা BR ট্যাগ ইউজ করতে পারি। এখানে এই লেখাটা ঠিক এখানে আসবে, পেজটা রিফ্রেশ করি, হ্যাঁ এই যে আসছে। তো আমরা আরো একটা, আমরা একাধিক ট্যাগ BR ট্যাগ ইউজ করা যায়। ভুলে গেছে, আচ্ছা তো ঠিক আছে, তো তো এবার যে আমরা শিখব, যে মনে করে একটা বিজ্ঞাপনের মূল্য বা একটা পণ্যের মূল্য দেওয়া আছে যে 500 টাকা, কিন্তু ওই প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিল যে পণ্যটার মূল্য কমিয়ে 400 টাকা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে, এই যে 500 টাকা, আমরা আবার BR ট্যাগ ইউজ করি, তাহলে এই যে প্রাইস এক 500 টাকা, তার মানে এই টাকার বর্তমান মূল্য এখন আর 500 টাকা নয়, কোম্পানি কর্তৃক কিছু আর কি ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো আমরা অর্থাৎ হচ্ছে কি, INS, অর্থাৎ এর পরিবর্তে যেটা 400 টাকা, ₹500 পরিবর্তে এর মূল্য এখন 400 টাকা। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।